हेलो बंधुरा, स्मार्ट गृहिणी चैनेले आपनादेर स्वागत। ग्रीष्मेर दुपुरे बाइरे थेके फिरलेई प्राणटा जेनो बोले ओठे कोल्ड ड्रिंक्स, शरबत बा निदेन पक्षे डाबेर जल। किन्तु एगुलो छाड़ाओ आपनार प्राण मनके शीतल करते पारे लस्सी। आज बानालाम तेमनी एकटा लस्सी, माखानिया मालाई लस्सी। देखे नी उपकरण। आमी एखाने दूध नियेछि 3/4 कप, तबे दूधटा किन्तु एकेबारे ठंडा चिल्ड रयेछे। और साथे जो उपकरणगुलो लागछे देखे नी। एखाने आमी टक दई नियेछि 1 कप, 10 चामच चीनी के आमी डास्ट करे रेखेछि, तबे चीनीर परिमाणटा आपनारा निजेरा एडजस्ट करे नेबेन। किछु बरफ कुचि आछे, आमंड और पेस्ता के आमी कुचिये रेखेछि। डेकोरेशनेर जन्य लागबे कयेकटा चेरी, 1 चुटकी नून लागबे, 2 चामच दूधे आमी केशर गुले रेखेछि, और लागछे 1/2 चामच एलाच गुड़ो। चलुन एबार आमरा तैरी करे नी लस्सिटा। আমি মিক্সারের একটা বড় জার নিয়ে নিয়েছি। এতে প্রথমে আমরা টক দইটা দিয়ে দিচ্ছি। এরপর সমস্ত উপকরণগুলো আমরা এখানে একে একে অ্যাড করে দেব। তবে আমরা কিন্তু এখানে আমন্ড পেস্তা আর চেরিটা দেব না, এগুলো উপরে ডেকোরেশনের জন্য আমরা রেখেছি। আমন্ড আর পেস্তাটাকে আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম, এতে উপরের খোসাটা কিন্তু খুব সহজেই ছেড়ে যায়। আর খেয়াল রাখতে হবে দুধটা কিন্তু একেবারে ঠান্ডা হতে হবে, তা না হলে লস্যিটা ভালো তৈরি করা যাবে না। তাই দুধটা আগে আমি খুব ভালো করে জাল দিয়ে ঠান্ডা করে তারপরেই লস্যিতে ইউজ করছি। বরফের টুকরো, এলাচ গুঁড়ো আর 1 চুটকি নুন আমি সমস্ত উপকরণগুলো দিয়ে দিয়েছি। চিনিটা আগে থেকে ডাস্ট করে রেখেছিলাম, এতে কিন্তু লস্যির সাথে চিনিটা খুব ভালোভাবে মিশে যাবে। এরপর আমরা এটাকে মিক্সারে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করা হয়ে গেছে, ব্যাস লস্যি আমাদের রেডি। এরপর ওপর থেকে আমরা একটু ডেকোরেশন করে ঠান্ডা ঠান্ডা সার্ভ করব। আপনারাও তাহলে যে কোনো দিন এটা বাড়িতে তৈরি করে ফেলতেই পারেন। আর রেসিপিটা ও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন। চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।